আর বলো না, ঢাকা শহরে চলাটাই মুশকিল হয়ে গেছে। এমনিতে জ্যাম, তার উপরে লোকজনের ব্যবহার দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। এই যে আসার সময় তাড়াহুড়ো করে আসছি, এই স্যান্ডেলটা ছিঁড়ে গেল। গেলাম মুচির কাছে, এই হারামজাদে মুচি দুইটা জাস্ট রিপিট লাগাবে, আধা ঘন্টা সময় লাগালো। এক একটা রিপিট 15 মিনিট, আর 15 মিনিটে বাবা ওই একটা জুতো বানান জানে, তুমি বলো জুতো বানান জানে? শেষ হচ্ছে তোমার? আরে শেষ হলে তো বেঁচে যেতাম। হোয়াট ডু ইউ মিন বাই বেঁচে যেতাম? আমি কি তোমাকে ধরে রাখছি? যাও না, তোমার যেখানে যেতে ইচ্ছা করে তুমি যাও। প্রথমে তুমি দেরি করে আসবা, এসে আমার সাথে উল্টা পাল্টা কথা বলবা। তো তোমাকে বাসার থেকে ছেড়া স্যান্ডেল পরে কে বের হতে বলছে? আমি? আরে ভাই তোমার জন্য দেখলাম তুমি ওয়েট করবা, তার হুরুকো চোখের সামনে যা পেয়েছি সেটা পরে চলে এসেছি। বললে আর হয়ে গেল না? একটা মানুষকে 1.5 ঘন্টা এখানে ওয়েট করায় রেখে তুমি এসে বলবা মুচির দোষ, আর তোমার দায়িত্ব শেষ? তাহলে এখন কাজ করি, ওই শালা মুচিরে ধরে নিয়ে আসি। ওই শালা মুচি তোমার সামনে এসে কান্ধ রোড বস করুক, দেখে নিয়েছি। লিমিট ক্রস করছে মানে? এত খেপার মতো আমি তোমাকে কিছু বলিনি। ভালোটা কি বলেছো তুমি? কি ভালোটা বলেছো? দেখলে যে আসার পর আমার মেজাজটা খারাপ, কই আমাকে সান্ত্বনা দিবা তা না, একটার পর একটা একটার পর একটা অভিযোগ করে যাচ্ছো তুমি। আমি কি অভিযোগ করলাম? তোমার জন্য এখানে 1.5 ঘন্টা বসে থাকাটাই আমার ভুল হয়েছে। এখানে বসে না থেকে চলে যেতাম, সেটাই ভালো হতো না? আরে বাবা আমার দোষটা কোথায়? আমি তো টাইমলি বাসা থেকে রওনা দিছি, কি দেনি? আমি দেনি? এখন রাস্তায় জ্যাম হলে আমার প্রবলেমটা কোথায় রে ভাই? ওকে, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আসলে না এইভাবে হয় না মানে, বেটার তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। হ্যাঁ ভালো থাকো। এই রিতা পাগল হয়ে গেলেন, বসো তো প্লিজ, বসো তো, বসো বসো বসো। আরে বাবা আজকের দিনটা অন্তত মানো। আরে বাবা বললাম তুমি সরি, আমার ভুলে গেছে ভাই, মাথা ঠিক ছিল না, সরি বললাম তো বাবা। ছাড়ো 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 ছাড়ো, আজকের দিনের কথা না তোমার মনেও ছিল না। তোমাকে আমি কতবার বলেছি যদি কোনো ভুল করে ফেলো জাস্ট সে সরি, আর তুমি এসে আমার সাথে কি ব্যবহারটা করলা? ওকে যাও, বললাম সরি, একবার সরি, দুইবার সরি, তিনবার সরি, চারবার সরি, পাঁচবার সরি, 100 বার সরি। এখন কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে হাতুর দিয়ে মাথাটা ইন